নবীগো, মানুষের যে কাল্প আছে এটা যখন গুনাহের কারণে এটা পরিষ্কারের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল্প পরিষ্কার করার একটাই মেডিসিন, যেটা হচ্ছে কালবে জিকিরুল্লাহ। তাহলে এই যে আমরা জিকির করি, লাভ না লস? কার কার লাভ? পিছে যারা আছেন তারা লাভ নেই, যারা দাঁড়িয়ে আছি তারা কি লাভ না লস? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। তবে ইন্নাল্লাযীনা ইয়াকুদূনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। দেখুন, সালাতুল মাগরিব আদায়ের পরে বাদাল আওয়াবিন আমরা যে ইবাদতটা করেছিলাম, আমাদের সকলের ওযুটা ছিল। আর এখন একটু তাকওয়ার খেলাফ আমাদের অনেকের অজু নাই, আমাদের অনেকের অজু নাই। অজু ছাড়া মালিককে ডাকা যায়। হযরতে আল্লাহর ওলিদের একটা সবক, দিন কেটে যায়, রাত কেটে যায়, খাওয়ার কোনো খবর নাই। নয় দিন, চোদ্দ দিন, সতের দিন তার খেতে মন চায় না, খেতেই মন চায় না। আঠারো উনিশ বিশ আইটেমের খাবার জিব্বা খেতে চায় না। জিব্বাকে যখন জিজ্ঞেস করা কি খাবি, আল্লাহ। তার কারণ, আমি যখন রুহের জগতে ছিলাম সেখানে কোনো রকমের খাবার ছিল না, একটাই খাবার ছিল জিক্রুল্লাহ, আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মামাজান কেবলা ঘরে আছেন, আমার মামাজানের কাছ থেকে আমি তরিকতের অনেক কিছু শিখেছি। আমার মামাজান বললেন, মাসের পর মাস সফরে ছিলাম, যেমন আমাকে একটা ওজিবা করাইলেন, দেড় মাসের হজের সফর, ইরাকের সফর, ফিলিস্তিন সফর, আড়াই মাসের সফর করে আমি বাড়িতে আইছি। মসজিদে আসার পরে আমার উপর একটা কঠিন নির্দেশ ছিল, ঘরে যাওয়া যাবে না, আড়াই মাস পর স্ত্রীর কাছে যাওয়া যাবে না। তিন দিনে এক খতম কোরআন শরীফ করতে হবে, সোয়া লক্ষ বার লা ইলাহা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটা পড়তে হইব। এর ভিতরে আওয়াবিন এসে তাহাজ্জুদ আর ইত্যাদি ইত্যাদি। আমার একটা মাত্র ছেলে, ছেলেটাকে দেখা যাবে না। এটা হলো নাফস কন্ট্রোলের একটা ওয়াজিফা, যে আড়াই মাস সফর করি, আসার পর আমাকে মসজিদে থাকতে হবে, ঘরে যেতে পারবো না। আমার বাবা আমারে পাহারা দিয়েছে, আমার বাবা আমাকে পাহারা দিতেন, এক কাপ ভাত আনতেন, একটা রুটি আনতেন, একটু মিষ্টির পানি নিয়ে আসতেন, এইটুকু ছিল খানা। এই দেখলাম নয় দিন সাত দিনে না আসে পেশাব, না আসে পায়খানা, বুঝে খানা নাই, যেই পরিমাণ খায় সেই পরিমাণ বাথরুমে যায়। এমনি মাঝে মধ্যে শীতকালে চিন্তা হয়, খাইছি যা, এতটি ফেসা পৈতুর বাইরে, এটা আবার চিন্তা হয়, এই যে এখন যত বাস করি এখন আর ফেসাব কিন্তু এত হয় না। আপনারা হয়নি নাকি? না, হয় না। আপনারা মনে করতে পারেন আমলোক হয় না, ওইটু ন, তার কারণ গাম বাইরে যায়, গাম বের হয় দেখে পেশাব হয় না। শীতের সিজন, ঘাম নাই, যা খাচ্ছেন সেটা জমা হচ্ছে, পেশাব হয়ে বের হয়ে যাচ্ছে। নাফস কন্ট্রোল, এটা আমরা পারতেছি না। নাফারি নাফস কন্ট্রোল করতে, নাফারি জিভটাকে কন্ট্রোল করতে,